জেলা প্রশাসক পিরোজপুর জনাব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে অনুরোধ করছি সঞ্চালনা করার জন্য। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, পিরোজপুর জেলাবাসীর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহর অশেষ রহমতে এখনও পর্যন্ত পিরোজপুর জেলাতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত আমরা 26 জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম এবং 14টি রিপোর্ট আমরা গতকাল পর্যন্ত পেয়েছি এবং সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী এবং পিপি মজুদ রয়েছে। আমাদের 105 জন ডাক্তার এবং 201 জন নার্স তারা চিকিৎসা করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা সকল সরকারি হাসপাতালের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালকে সম্পূর্ণরূপে আমরা করোনা চিকিৎসার জন্য প্রস্তুত রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে বর্তমানে আজকে পর্যন্ত 74 জন হোম কোয়ারেন্টাইনে আছে। আমরা বিদেশ থেকে যারা প্রত্যাগত ছিল 1705 জন, তাদের 14 দিন অতিক্রান্ত হওয়ায় মাত্র 3 জন বাদে বাকি সবাই তারা হোম কোয়ারেন্টাইন মুক্ত হয়েছে। বর্তমানে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তারা মূলত নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং ঢাকা থেকে কিছু ব্যক্তি এসেছেন। আমরা এটার কন্ট্রোল করেছি, তারপরেও নৌপথে, আপনি জানেন যে পিরোজপুর নদী বেষ্টিত জেলা, অনেকে লুকিয়ে তারা নৌপথে ট্রলারের মাধ্যমে এসেছে। তাদেরকে আমরা তাদের স্থানীয়ভাবে এবং প্রশাসনিকভাবে আমরা হোম কোয়ারেন্টাইন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই আপনার এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশে কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য আপনি যেন খাদ্য সহায়তা দিয়েছেন, পিরোজপুরে আমরা সেই খাদ্য সহায়তা পেয়েছি। আমরা 500 মেট্রিক টন চাল এবং 24 লক্ষ টাকা আমরা পেয়েছি। ইতিমধ্যে আমরা 419 মেট্রিক টন চাল এবং 19,45,000 টাকা আমরা বিতরণ করেছি। আমরা প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করে আমার 459টি ওয়ার্ড ইউনিয়ন পরিষদের এবং 36টি পৌরসভার মোট 495টি ওয়ার্ডে আমরা তালিকা তৈরি করেছি এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কমপক্ষে যেন 100 জন করে তারা খাবার পান, খাদ্য সহায়তা পান, সে ব্যবস্থা করেছি। আমরা 10 কেজি চালের পাশাপাশি ডাল, আলু, তেল, পেঁয়াজ এবং সাবান আমরা দিচ্ছি প্রত্যেককে, এবং আমরা কমিটির মাধ্যমে আমাদের বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি বিতরণ কার্যক্রমে আমাদের ট্যাগ অফিসার, সরকার কর্মকর্তারা জড়িত আছেন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, লোকাল জনপ্রতিনিধি এবং যারা রাজনীতিবৃন্দ প্রত্যেকে নিয়ে আমরা কমিটি করে বিতরণ করছি। আপনি যেমনটি বলেছেন, আমরা কোনো প্রকার দুর্নীতি আমরা এখানে যেন না হয় সে বিষয়ে আমরা সজাগ আছি। মাননীয় প্রধানমন্ত্রী, পিরোজপুর জেলাতে আমরা কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি, সেটি হলো যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে আমরা বই উপহার দিচ্ছি যেন তারা এই অবসর সময়ে তারা বই পড়তে পারেন। এবং আমরা যেহেতু নদী বেষ্টিত জেলা, আমরা ত্রাণ পৌঁছানোর জন্য, খাদ্যসহায়তা পৌঁছানোর জন্য আমরা সেবার নৌকা নাম দিয়ে আমরা কিছু নৌকা তৈরি করেছি এবং সেই নৌকার মাধ্যমে আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এছাড়া আমরা ভ্রাম্যমান সবজি, মুদি এবং মাছের বাজার তৈরি করেছি। এগুলোর ভ্যানে করে এবং পিক আপে করে আমরা প্রত্যেক এলাকা এলাকাতে আমরা বিক্রির ব্যবস্থা করেছি যেন সাধারণ লোকজন বাজারে তাদেরকে আসতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি বিষয় হলো আমাদের যেহেতু বাজারগুলোতে যেহেতু অনেক হোটেল প্রায় সব বন্ধ হয়ে রয়েছে, যে কারণে যারা মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে তাদের কিন্তু খাবারের খুব সংকট। এই বিষয়টি অনুধাবন করে আমরা প্রতিদিন আমরা রাত্রেবেলা এই প্রত্যেকটি ভবঘুরে মানসিক ভারসাম্য ব্যক্তিদেরকে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। আরেকটি বিষয় আমরা খেয়াল করে দেখলাম যে বাজারে, পৌরসভাতে বিশেষ করে অনেক কুকুর রয়েছে, সেইগুলো তারা হোটেলে খাবারটা আসলে উচ্ছিষ্ট খাবারটা পেত বা দোকানের উচ্ছিষ্ট খাবারটি পেত, তো এই সমস্ত খাবার না পাওয়ার কারণে এই সমস্ত কুকুরগুলো অনেক হিংস্র আচরণ করছিল। ফলে আমি স্থানীয় কিছু তরুণদের সহায়তায় এই সমস্ত কুকুরদের জন্য আমরা প্রত্যেকদিন রাত্রেবেলা তাদেরকে আমরা খিচুড়ির সাথে একটু মুরগির মাংস দিয়ে আমরা খাবার রান্না করে এই সমস্ত কুকুরদেরকে দেওয়া হয়। ফলে এখন তারা অত্যন্ত শান্ত অবস্থায় আছে এবং জনসাধারণের আমরা খুবই তারা স্বস্তি বোধ করছে। তো আমরা এছাড়া যারা খাবার নিতে যারা অস্বস্তি বোধ করেন লাইনে দাঁড়িয়ে তাদেরকে আমরা আলাদা তালিকা তৈরি করি। আমরা এই পর্যন্ত প্রায় 400 উপরে আমরা ব্যক্তিকে গোপনে আমাদের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এবং ইউনিয়নের মাধ্যমে একেবারে গোপনে তাদেরকে খাবার পৌঁছে দিয়ে আসছি এবং সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করছি। আপনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন, সেই ডিজিটাল বাংলাদেশের আমাদের যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে জেলা প্রশাসনের যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আমাদের অনেকে আমাদের খাবারের জন্য রিকোয়েস্ট পাঠান মেসেজ মেসেঞ্জারের মাধ্যমে, আমাদের মোবাইলে মেসেজ করে পাঠান। আমরা 333 থেকে মেসেজ পাচ্ছি, আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে 2 থেকে 3 ঘন্টার মধ্যে প্রত্যেকের বাড়িতে আমরা সেই খাবারটি পৌঁছে দিয়ে আসছি। এবং আমরা সবসময় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে আমরা 100 থেকে 300 প্যাকেট খাবার প্রস্তুত রেখেছি, যেখানে যে কোনো সময় আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাদের খাবার পৌঁছে দিয়ে আসতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা
মানুষজনের জন্য কষ্ট না হয় সেই বিষয়টি খেয়াল রেখে জনসমাগম সীমিত করে আমরা করোনা ভাইরাস মোকাবিলাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, পিরোজপুর এক আসনে মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী জনসমাগম রেজল করিম সহ অন্যান্য মাননীয় সংসদ সদস্যগণ সার্বক্ষণিক আমাদের জেলা এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছেন এবং তারা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা তাদেরকে নির্দেশনা নিয়ে এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবৃন্দ সবাইকে নিয়ে আমরা এই জনসমাগম বন্ধ করে করোনা পরিস্থিতি মোকাবেলা এবং খাদ্য সহায়তা বিতরণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ভিডিও কনফারেন্সিংয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন পুলিশ সুপার মহোদয়, সেনাবাহিনীর প্রতিনিধি, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর পৌরসভার মেয়র, নার্স, ইমাম সহ অন্যরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক ধন্যবাদ। আমরা এখনও কোনো সাংবাদিকের কথা শুনি নাই, তো আমরা এখানে দেখছি যে প্রেস ক্লাবের কেউ আছে নাকি সাংবাদিকের কথা শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রেস ক্লাবের, জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। জি আচ্ছা, সালাম আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে পিরোজপুরে একজন সাংবাদিককে সুযোগ দিয়েছেন, এই জন্য মানিক মেয়র জেলা পিরোজপুর থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনি আমাদের পাশের জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সংসদ সদস্য বন্ধু সমাধি, আমি সেই পঁচাত্তরের পর থেকে আমি কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমার আব্বার সাথে। তো আমরা পিরোজপুরে একটা চমৎকার ডাইনামিক লিডারশিপে একটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা টিমের অধীনে পিরোজপুর জেলা করোনা প্রতিরোধ করছে, যেটি আপনি একটু আগেও শুনেছেন এবং আমরাও সেটা প্রত্যক্ষ করি এবং সেটা আমরা স্বীকৃতি দেই এবং পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় সেটি আমরা তুলে ধরেছি। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, তারা ব্যক্তিগতভাবে নিজস্ব উদ্যোগে ত্রাণ দিচ্ছেন, পুলিশ বিভাগ নিজস্ব উদ্যোগে ত্রাণ দিচ্ছেন, এইসব মিলেই আমরা পিরোজপুরে আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনারা দোয়া করবেন যাতে পিরোজপুরে ভালো থাকে এবং আমি আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য যে পিরোজপুর আপনার পাশের জেলা, আপনার দোয়ায়, আপনার নেতৃত্বে, আপনার নির্দেশনায় আমরা পিরোজপুর খুব ভালো আছি, এই ভালো থাকাটা আপনি নিশ্চিত করবেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ। কারণ পিরোজপুর হচ্ছে আমার প্রতিবেশী, একবার টুঙ্গিপাড়ার প্রতিবেশী। জি, তার প্রতিবেশী আমরা, যাক সবাই ভালো থাকে সেই দোয়া করি। আমরা এখন কুষ্টিয়াতে যাব, আমরা অন্য জায়গায় যাই, সবাই অনেকক্ষণ অপেক্ষা করে আছে, যারা অপেক্ষা করছে তারাই কষ্ট পাচ্ছে বেশি।